ফুলবাড়ি চুরিকাণ্ডে ধৃত আরও এক উদ্ধার। চুরি যাওয়া সামগ্রী বিগত কয়েক মাস যাবৎ ফুলবাড়ি সংলগ্ন এলাকায় শাটার ভেঙে মোবাইলের দোকান, ওষুধের দোকান, হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। এমন দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো বিপাকে পড়ে যায় এনজিপি থানার পুলিশ। পরবর্তীতে সিসি ফুটেজের ভিত্তিতে তদন্তে নামে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় মঙ্গল বর নামে এক দুষ্কৃতীকে। তাকে জিজ্ঞাসাবাদ করে মিলে সুজয় রায় নামে এক আরও এক দুষ্কৃতীর নাম। তাকে গ্রেফতারের পরই গত মঙ্গলবার গ্রেফতার করা হয় রাজু দাস নামে আরও এক দুষ্কৃতীর। পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী। ওই চুরির কাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এনজিপি থানার পুলিশ। শনিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিং রেস্টুরেন্ট। পরিবার ও বন্ধুদের সাথে আজই আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি।